হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে এখানে আমরা শুরু করব ট্যাংরা মাছের ঝোল বা ঝাল বড়ি আর বেগুন আলু দিয়ে। ঠিক আছে, তাহলে দেখে নিই কি কি লাগবে ট্যাংরা মাছের ঝোল করতে। তাহলে প্রথমে আমি ট্যাংরা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি একটু টাইম সেভ করার জন্য। আচ্ছা, এখানে আছে বড়ি, আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, বেগুন নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, সর্ষের তেল, হলুদ, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে পাতা, নুন, টমেটো, পেঁয়াজ। ঠিক আছে, তাহলে আমি কড়াইতেও তেলটা দিয়ে রেখেছি, সর্ষের তেল, আর এক কেপ মাছও ভেজে রেখেছি অ্যাকচুয়ালি একটু টাইম সেভ করতে। তো আমি এখানে বাকি মাছটা ভেজে নেব। ঠিক আছে, তেল অলরেডি গরম আছে, তাহলে একটু মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো বেশ সুন্দর ডিম সমেত একটু কেয়ারফুলি করতে হবে, কারণ ট্যাংরা মাছ কিন্তু ফাটে তেলে তেলে, তেলে তুই কেয়ারফুল। ডিম সমেত ট্যাংরা মাছ এই বর্ষার দিনে ভাবা যায়। ট্যাংরা মাছ আমার বাড়িতে ছোটবেলায় যখন বাবা নিয়ে আসতো, ট্যাংরা মাছ আনলে বাবা আবার ডিমওয়ালা ট্যাংরা মাছ খুঁজে নিয়ে আসতো। আর এটা একটা রুল ছিল বাড়িতে যে সবাই মাছকে ডিমগুলো আমার জন্য রেখে দিত, আমি এত ট্যাংরা মাছের ডিম ভালোবাসি। এই সাইজের ট্যাংরা মাছটা টেস্ট খুব ভালো হয়, খুব ছোট না আবার খুব বড় না। খুব তাজা মাছ, ফ্রেশ মাছ, সুতরাং আমি বেশি ভাজব না, এটাকে হালকা করে ভেজে নেবো। অলরেডি এক প্লেট ভেজে রেখেছি। আরেকটা গ্যাসে এর মধ্যে যেটা করতে পারি সেটা হচ্ছে বড়িটাকে একটু হালকা করে দিয়ে দিই। বেশি ভাজবো না বললাম, তাই তাড়াতাড়ি তুলে নিচ্ছি মাছগুলো। আরেক খেপ মাছ আছে বাকি, সেটা চট করে দিয়ে দিই। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম আছে। এদিকে গ্যাস গরম হয়ে আসছে, তাহলে বড়িটা ভেজে নিই। প্লেন ডালের বড়ি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। বড়িটাকে এখন আমি তেল দিইনি, এমনি জাস্ট একটু রোস্ট মতো করে নিচ্ছি, যখন কড়াইতে দেবো তখন তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেবো। মাছ ভাজা ইজ ডান।
ফ্রেশ প্যান নিয়ে নিলাম যেহেতু অনেকগুলো জিনিস আছে তার জন্য। গ্যাস অনই আছে। মোটামুটি গরম হয়ে এসেছে, আমি একটু ফ্রেশ মাস্টার্ড অয়েল সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব কালো জিরে। সামান্য ছোট এক চামচ যথেষ্ট। ভাবলাম খাটবে মাছ, এখানে দেখছি এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে দুটো পেঁয়াজ লম্বা করে স্লাইস করা আছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমরা আদাটা, দ্যাট ইজ জিঞ্জার পেস্ট, অ্যাড করব। জিঞ্জার পেস্ট অ্যাড করছি আমি, এখানে 1.5 চামচ মতো দিয়েছি আদা। আর একটু অ্যাড করলাম যে রান্না কিন্তু অনেক কাজের মতনই, রান্না তো একটা স্কিল, তো রান্নাটাও কিন্তু বই পড়ে মুখস্থ করে হয় না, রান্নাটাও কিন্তু করতে করতে শেখা হয়। তো আমি যদি বলি এখানে 1 চামচ আদা, তারপর আমার মনে হলো কিন্তু তাও আমি দিলাম না, দ্যাট উড বি রং আই গেস। তো যদি আপনার মনে হয় যে এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট বেশি কম লাগছে, আপনি আপনার মতো করে দেবেন। তাহলে আমি এখানে টমেটোটা দেবো।
এখানে দুটো ছোট টমেটো আছে চপ করা, যেটা মোস্টলি আমি ফ্রাইড রাইস বা চাউমিন করার সময় করি, একই কড়াইতে একসঙ্গে অন্য জিনিস ভাজা। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে নিলাম সাইডে। What I would do, কি এখানে আমি বড়িটা ভেজে নেব, তাহলে বড়িটা মশলার সঙ্গে সুন্দর কষে যাবে। So we can mix this together. আপনি চাইলে আগেও বড়িটা ভেজে নিয়ে দেন, ইউ ক্যান অ্যাড ইট। হলুদ মোটামুটি এক চামচ মতো, আর তার সাথে অল্প নুন। নুনটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ অলরেডি মাঝে নুন আছে, বেগুন ভাজা নুন দিয়ে, আলু ভাজা নুন দিয়ে, নুনটা একটু সাবধানে বুঝে। এখানে আমি কি করবো, হলুদ আর নুন আমি একটু জল দিয়ে মিশিয়ে নেবো। ব্যবহার করব না, কারণ আমি গুঁড়ো লঙ্কা রান্নায় খুব একটা দিই না, আনলেস ইটস রিকোয়ার্ড অর ইটস আ ম্যান্ডেট। আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি।
as you can see মশলা টা খুব ভালো রকম ভাবে কষে গেছে আর এটাকে নিয়ে কিছু নাড়াচাড়া করার দরকার নেই আমি আলুটা অ্যাড করে দেব आगे मसलाटा कषिए निले ताहले सेई जिनिसटार टेस्ट अबियसलि बेशी भालो आसे आमी अनेकके देखेछी जे ग्रेविटा बानिये निये जल माने पुरो ठीक माने ग्रेविटा बानिये निये तारपरे एगुलो डिप करते बाट आमार केन एटा मने हय आगे थेके कषिए निले टेस्टटा अनेक अनेक बेटार हय এবার অ্যাড করে দেব বেগুনটা একটু হালকা ভাবে যাতে ভেঙে না যায় জলটাকে গরম করে নেব আমি কাঁচা জল দিয়ে খুব একটা রান্না করা করি না এই জলটা মাছের গ্রেভির জন্য গরম করে নেব আচ্ছা একটু চিনি দেব এক চামচ জলটা গরম হয়ে এলে জলটা মোটামুটি গরম হয়ে এসেছে আঁচটা বাড়িয়ে দিলাম আর একটু জল লাগবে বাকি জলটা একটু দিয়ে দেব অনেকটা মাছ তো গ্রেভিটা অত অল্প রাখলে হবে না ঝোলটা মোটামুটি ফুটে এসছে ফুটতে শুরু করে দিয়েছে উই ক্যান স্টার্ট অ্যাডিং দ্য ফিশ একটা একটা করে ডুবিয়ে দিচ্ছি মেক শিওর এটা ভেঙে না যায় আর একটু কেয়ারফুলি জায়গা বুঝে আস্তে আস্তে অলরেডি ট্যাংরা মাছের সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই যে মাছের আর তেলের জুসটা
এটা কিন্তু কখনো ফেলে দেবেন না, এটা অলওয়েজ অ্যাড করতেই হবে। মাছটা যেহেতু ডিপ হয়ে রয়েছে এখানে উল্টানোর কোনো ব্যাপার নেই, আমি শুধু নুনটা একটু দেখে নেব। সামান্য নুন আই ক্যান অ্যাড অ্যাকচুয়ালি। You see it's actually very easy. টাকা মাছ বই দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মা মাসিদের রেসিপি এগুলো, আর আমরা এখন নতুন করে আবার রান্না করছি এইসব। ইটস নাইস অ্যাকচুয়ালি পুরনো সব জিনিস ট্রাই করা, তাহলে শুধু সারা জীবন চিকেন আর রাইসই খেতে থাকবো। সো অ্যাজ ইউ ক্যান সি ইটস অলমোস্ট ডান। তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মশলার তো কোনো ব্যাপার নেই এন্ডে, তো আমরা শুধু ধনে পাতা দিয়ে গার্নিশ করব। আর এটা মাছটা যেহেতু ভাজা, সব কিছু আগে থেকে ভাজা, সো আপনি চাইলে একটু সিমে রাখতে পারেন 2 মিনিট মতো, বাট আমি এখানে রাখছি না। ইজ দ্য অল ওয়েল কুকড। তো আমি তাহলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আমি ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। কাঁচা লঙ্কা, সরি 3টে, ট্যাংরা মাছের ঝোল বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইজ রেডি। আর প্লিজ ট্রাই, আর আমাকে ফিডব্যাক দিন কিরকম লাগলো। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আপনি দেখে আপনারা নিজেরাই দেখলেন, খুব সহজে হয়ে গেল মোটামুটি 10-15 মিনিটের মধ্যে। প্লিজ জানাবেন, ফিডব্যাক দেবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।